চলমান লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলা প্রশাসকদের অনুকূলে 10.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। তিনি বলেন, দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে 10.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ সংকটে লিপ সার্ভিস না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার খুলনা সড়ক জোন বিআরটিসি বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন। বিএনপিকে ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন জনকল্যাণের রাজনীতি বেশি প্রয়োজন। রাজধানীর প্রতিটি হাসপাতালে এখনও ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি, খালি নেই আইসিইউ শয্যাও। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 250 সিটের বিপরীতে রোগী আছেন 336 জন, 10টি আইসিইউর কোনটি খালি নেই। নতুন রোগীর ভর্তির চাপ কম থাকলেও টেস্ট ও টিকা নিতে আসা মানুষের সংখ্যা অনেক। হাসপাতালটিতে অনেক লোকের সমাগম হলেও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে। পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বুধবার সকালে তিনি মারা যান। গত 14 এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা শনাক্ত হয়। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সর্বাত্মক লকডাউনের অষ্টম দিনে রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি অনেক। রাস্তায় গাড়ির চাপ দেখে বোঝা যাচ্ছে না শহরের লকডাউন চলছে। পুলিশ ব্যক্তিগত গাড়ির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। নানা অজুহাতে বের হওয়া মানুষ জেরার মুখে পড়ছে পুলিশের। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের বিষয়টি পাড়া মহল্লায় সাধারণ মানুষের চলাফেরা ও কাঁচাবাজারগুলোতে মানা হচ্ছে না। করোনা ভাইরাস বেশি ছড়াচ্ছে বাতাসে, এমন শক্ত প্রমাণ পেয়েছে মেডিকেল জার্নাল ল্যান্সেট। এ বিষয়ে ব্রিটেন, আমেরিকা, কানাডা সহ 32 দেশের বিজ্ঞানীরাও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে ছড়ানোর কারণে দক্ষিণ আফ্রিকার ধরনে মৃত্যুর হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত হলে দেরি না করে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ দিতে হবে। করোনার সময়ে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণের সংখ্যা, যার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের সংখ্যা বেশি। গোপালগঞ্জের মকসুদপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এক আসামিকে আটকের পর রাজধানীর মালিবাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। তিনি জানান, এ ধরনের ধর্ষণের ঘটনায় এলাকার প্রভাবশালীরা জড়িত থাকে। এদিকে কঠোর লকডাউনের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা চলাচল করছে। লকডাউন উপেক্ষা করে উপজেলার প্রায় সব শপিং মল খোলা রেখেছে মালিক কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরের কালিয়াকৈরের প্রায় 300 শিল্পকল কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চললেও যাতায়াতে নিজস্ব পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়েছে শ্রমিকরা। করোনা ভাইরাসের কারণে টানা 16 দিন পর দেশের অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কক্সবাজার বাদে বাকি 6টি গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হলো। মূলত প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় রেখে এবার সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের সিদ্ধান্তের কথা জানান সিভিল এভিয়েশন। এদিকে সকাল থেকে 9টি ফ্লাইট ছেড়ে গেছে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। ভ্যাকসিন কার্যক্রম দেওয়ার মধ্যে দিয়ে করোনা মহামারীতে বিপর্যয় গোটা বিশ্ব। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একাধিক রাজ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভাইরাসের উৎপত্তি স্থল চীনে নতুন করে আরও 21 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় বিশ্বে মারা গেল 30,57,000 করোনা রোগী, আরও শনাক্ত হয়েছে 14,35,00,000 মানুষ।